চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে উপাচার্যের একান্ত সচিব ও কর্মচারীদের সাথে চাকরি প্রার্থীর মোটা অঙ্কের টাকা লেনদেনের ফোনালাপ ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জরুরি সভা শেষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এটিকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে জড়িতদের শাস্তি ও নিয়োগ বোর্ডের সুপারিশ বাতিল করার কথা জানান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এমন অনিয়মের ঘটনাকে শিক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান, ক্যামেরায় ছিলেন বাসুদেব। আপনি কে বলছেন, আপনার পরিচয়টা দিলে একটু সুবিধা হয় আর কি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে আছি। 14 তারিখ আপনাদের ডেট হচ্ছে, 14 তারিখ কোনো লেনদেন ছাড়া কোনো কিছু নয়। আর বাকি অর্ধেক ম্যাডাম কি সরাসরি ম্যাডামে আবার এই দীঘুমণি শিক্ষামন্ত্রী দীঘুমণি এবং কি প্রধানমন্ত্রীর এই কার্যালয় যদি সম্মতি তাকে দেয় তৈরি অনেকই আলো যোগাযোগ বুঝুন, এইভাবে হোক নাই কি করে দিন। মুঠোফোনে উপাচার্যকে জড়িয়ে এই ফোনালাপ ফাঁসে তোলপাড় সৃষ্টি হয়েছে চট্টগ্রামের বিভিন্ন মহলে। আমি আশা করবো যে আপনি যে কারণে ভিকটিম হয়েছিলেন, আপনি যখন এখন ম্যাডামের সাথে আছেন, অন্য কেউ এরকম ভিকটিম না হোক, এটা আপনার একটা আমি আশা করবো আর কি। আপনার প্রচেষ্টা থাকবে, তবে বাস্তবতা যেটা সেটা আমি তোমাকে ইঙ্গিত করলাম। শনিবার সন্ধ্যায় নিজের অবস্থান পরিষ্কার করতে নগরীর বাদশা মিয়া রোডে চারুকলা ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন উপাচার্য ডক্টর শিরিন আক্তার। তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয় ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ, জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনা তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত কমিটি রিপোর্ট দেবে সিন্ডিকেটের, এরা একটা স্ট্রং একটা কমিটি, সিন্ডিকেটের অনেক শক্তি, তারা যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আমরা তাই করব। আমরা মূলে যাব ইনশাল্লাহ। আমরা এখানে আমার বিশ্ববিদ্যালয়ে এরকম কেউ যদি থাকে, যে হোক সে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে চলে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এমন কর্মকাণ্ডকে শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ চক্রান্ত হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষক নিয়োগে যদি 16-20 লক্ষ টাকার লেনদেন হয়, তাহলে সেক্ষেত্রে যারা এই টাকা দিয়ে শিক্ষক হবেন তারা ছাত্রদেরকে কি নৈতিকতার শিক্ষা দেবেন? মূল হোতা তাদেরকে চিহ্নিত করে চিরে আইনের আওতায় আনা দরকার। জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সবার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।